গত বৃহস্পতিবার ভোর রাতে প্রয়াত হয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। এরপরই গুঞ্জন ছড়ায় যে অভিষেকের মৃত্যুর পর আর্থিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার, অর্থকষ্টে ভুগছেন তারকার স্ত্রী ও কন্যা। এমনকি অভিষেকের ইন্ডাস্ট্রির বন্ধুরা এগিয়ে এসেছে তাদের সাহায্য করতে। এবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতার স্ত্রী। অভিষেকের প্রোফাইল থেকে লিখলেন সোশ্যাল মিডিয়ায়। সংযুক্তা লিখলেন, আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী। আমি সবাইকে অনুরোধ করছি যে এই দুঃসময়ে আমি আর আমার মেয়ে সাইনাকে আপনারা একটু ব্যক্তিগত স্পেস দিন। পাশাপাশি আমি সবাইকে অনুরোধ করছি যে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়াচ্ছে তা থেকে দূরে থাকুন। অভিষেক আমাদের ছেড়ে চলে গেছে। তার পরিবার যথেষ্ট আর্থিকভাবে সচ্ছল। অভিষেকের কাছে ওর পরিবারই সব ছিল। ওর অবর্তমানে যাতে আমরা ভালো থাকি সব ব্যবস্থাই ও করে গেছে। অভিষেকের চরম নীতিবোধ ছিল। ও কোনোদিন কারো কাছ থেকে কোনো সাহায্য নেয়নি। এই সময় ওর ওই মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা বিভিন্ন গুজবের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে সংযুক্তা বলেন, আমি নিজেও ব্রিটেনের একটা ফিনটেক ফার্মে চাকরি করি। আমাকে অভিষেকের ইন্ডাস্ট্রির বন্ধুরা আর্থিক সাহায্য করেছে বলে যে ভুল খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমি তার বিরোধিতা করছি। এগুলো সত্যি নয়, কেউ আমাদের কোনো সাহায্য করতেও চায়নি, আর অভিষেক চ্যাটার্জির পরিবারের কোনো আর্থিক সাহায্যের দরকারও নেই। প্রসঙ্গত স্ত্রী সংযুক্তার সঙ্গে জীবনের শেষ দিনে শ্যুট করেন অভিষেক। তারকা দম্পতিকে নিয়ে জিৎ সঞ্চালিত রিয়েলিটি শো স্মার্ট জুরির মঞ্চে দুজনে একসঙ্গে শ্যুট সেরেছিলেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বুধবার রাত একটা নাগাদ স্ত্রীর হাতেই মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায়। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।